আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। ইতালির ভেনিসে বাংলাদেশ ক্রীড়া সংস্থার আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। শারীরিক ও মানসিক এবং সমাজ গঠনের খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় এই প্রজন্মের তরুণদের উৎসাহিত করতে ইতালির ভ্যানিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল ৮টি দলের অংশগ্রহণে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২২। বাংলাদেশ ক্রীড়া সংস্থা ভ্যানিসের আয়োজনে জবানি পিল্লা উমানিতার সহযোগিতায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় স্থানীয় এক মাঠে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্রীড়া সংস্থার সভাপতি সোলায়মান হোসেনের সভাপতিত্বে নাজমুল হোসেনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ার, বৃহৎ কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক, বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, জবানি পেল্লা উমানিতার সভাপতি প্রিন্স হাওলাদার, আসিয়াস ভেনিস ক্লাবের সভাপতি মোল্লা মোশাররফ, যুবদলের সাধারণ সম্পাদক ফররুক চৌধুরী, ভেনিস কমিউনের কাউন্সিলর আকাই আলী, ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের ইতালির সভাপতি SK MD জাকির হোসেন সুমন। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য শেষে আনুষ্ঠানিকভাবে অতিথিরা শাটল দিয়ে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন। উদ্বোধনী খেলায় আবদুল্লাপুর স্কোয়াড ২-০ সেটে আসিয়াস ভেনিস ক্লাব 1-কে পরাজিত করে। দ্বিতীয় খেলায় ভাইকিং দল ২-০ সেটে আসিয়াস ভেনিস ক্লাব 2-কে পরাজিত করে। তৃতীয় খেলায় আসিয়াস ভেনিস ক্লাব 1-2-1 সেটে টু ব্রাদার্স দলকে পরাজিত করে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য জাকির হোসেন, শাহজালাল আহমেদ, ফয়েদ আল রাফি, সানি, RTV-র ইতালি প্রতিনিধি মোহাম্মদ আসলামুজ্জামান, বাংলা টিভির ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল, IM TV-র ইউকের নাজনীন আক্তার, ইতালিয়ান প্রবাসী টিভির আবু নাইম ভুঁইয়া, বঙ্গ টিভির সজীব আল হোসাইন, রফিকুল ইসলাম সবুজ, বাংলা ক্রীড়া সংস্থা ভ্যানিসের সহ সাধারণ সম্পাদক আব্দুল রৌফ, ক্রীড়া সম্পাদক মাহবুব খান, জবানি পেল্লা উমানিতার উবাইদুর রহমান, আব্দুল রহমান সহ আরো অনেকে। ইফতেখার, প্রবাসী ডেস্ক, MK টেলিভিশন। শেষ করছি MK টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।